হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম আমি ঢাকা থেকে আব্দুর রহমান বলছিলাম। জি। আব্দুর রহমান ভাই বলুন। জি ভাইয়া, আমরা যে কোরআন তেলাওয়াতের পরে কোরআনে চুমু খাই, সেটা কি সঠিক? জি, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একটি আর কি আমল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, সেটা বিদাত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর জানব। এবার আসছি মোহতারাম ডক্টর মনজুর ইলাহি আপনার কাছে। আমাদের একজন ভাই আব্দুর রহমান খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি কোরআনে করিমের তিলাওয়াত করার পরে আমরা কোরআনে করিমের মাসহাফকে আমরা চুমু খেয়ে থাকি বা খতম করার পরে চুমু খেয়ে থাকি, এটা বিদাত হবে কিনা? এই ধরনের কোন প্রচলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখি না। আরেকটু আমি সম্পূরক হিসাবে বলে দিচ্ছি, আরেকটা ইবাদত হিসাবে অনেকে গণ্য করেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা হয় একামতের সময় অথবা আজানের সময়, তখন অনেকে ফু দিয়ে আঙ্গুলে তারপরে চুমু খান এবং স্পর্শ করেন চোখে। এই প্রসঙ্গে যদি এগুলো যদিও ইমোশনাল, আপনার যে প্রথম প্রশ্ন যে ভালো তো আমি সম্মান করছি, যে আবে কি ভালোবাসা কোরআনের প্রতি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম উচ্চারণ হলো তার প্রতি আমি আমার 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 সম্মান প্রদর্শন করছি, এতে অসুবিধা কোথায়? অসুবিধা সেটি যেটা একটু আগে আমরা বললাম, যে এটা আসলে দলিল নির্ভর নয়। আচ্ছা, মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে, মুসলিম কিন্তু ইমোশনাল না। ইমোশন আমাদের, আমরা ইমোশনকে এস্টিমেট করি, গণ্য করি একজনের ইমোশন, ইমোশন আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, কিন্তু দিনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না দলিল ছাড়া, কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু এই ইমোশনটাকে কি করতে হবে? দলিল নির্ভর করতে হবে। আবেগ যদি দলিল নির্ভর হয় তাহলে সে আবেগটা প্রশংসিত, আর আবেগ যদি দলিলের বিপরীত স্রোতে চলে তাহলে সে আবেগটা হবে নিন্দিত, নন্দিত নয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য মুসাফকে চুমু খাওয়া কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম আসার পরে হাতে চুমু খেয়ে চোখ মাসে করা, এগুলো আমাদের বর্জন করা উচিত, কারণ এগুলো আসলে বেদায়াতের মধ্যে গণ্য হবে, যতই আপনার এহতেরামের নিয়ত থাকুক না কেন। কারণ শরিয়ার বাইরে বা দলিলের বাইরে কোনো কাজ আপনি যত সৎ নিয়তই করেন না কেন, আপনার নিয়ত তার ভ্যালিডিটি দেবে না, তাকে সালাহিয়াত দেবে না, তাকে বিশুদ্ধতা দেবে না। এর দ্বারা উম্মতের মধ্যে ইফতারাক হয়। আজকে উম্মত যে 73 দলে বিভক্ত হয়ে গেছে, 72 দল জাহান্নামে যাবে একমাত্র বেদার কারণে। আপনি একটা ভালো লেগেছে আপনি করছেন, আমি তো সেটা মানবো না, কারণ আমি দলিলে পাচ্ছি না, আপনি একরকম হয়ে গেলেন। আবার আমি একটা ভালো লাগছে বলে আমি একরকম করছি, আপনি দেখছেন যে এটা দলিল নেই, আপনি এটা করবেন না, তা আমি একরকম হলাম, আপনি একরকম হলেন, মঞ্জুর ভাই যদি আরেকটা আবিষ্কার করেন তিনি আরেক রকম হলেন। এভাবে কিন্তু একটা উম্মত ভেঙে গিয়ে আজকে 73 দলে 73 উম্মতে পরিণত হয়েছে, ইহুদিরা 71 উম্মতে পরিণত হয়েছে, খ্রিস্টানরা 72 উম্মতে পরিণত হয়েছে, একমাত্র এই বেদার কারণে। যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, ওই যে ভালো লাগছে, অসুবিধা কি, সমস্যা কি? এখানে এখানে একটা কথা আমি একটু সংযোজন করতে চাচ্ছি। তাহলে আমাদের এই দুজনের আলোচনা থেকে কিন্তু এটা ক্লিয়ার হলো, মুসলমানদের একটা কমন মেথোডোলজি, একটা কমন পদ্ধতি আছে, সেটা কি? মুসলিম সবসময় দলিলের ভিত্তিতে চলে, সুন্নার দলিল বলতে আমি কোরআন সুন্নাহ দলিল বুঝাচ্ছি। কোরআন সুন্নাহর এভিডেন্স এর ভিত্তিতে মুসলিম তার জীবনের সকল কর্মপন্থা কর্মসূচি গ্রহণ করে, এবং এই দলিলের বাইরে, দলিলের ইনস্ট্রাকশন নির্দেশনার বাইরে সে কখনো যায় না। যদি এটা হয় তাহলে কিন্তু বেদাত এর মধ্যে সম্পৃক্ত হওয়ার প্রশ্ন ওঠে। এটার একটা উৎকৃষ্ট মেসাল হলো যেমন দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক, এই যে দুরুদ শরীফ সারা ওয়ার্ল্ডে ঘুরেন একই দুরুদ আছে, একই রকম। কিন্তু আপনি যদি দুরুদ শরীফকে কেন্দ্র করে আরেকটা কোন অনুষ্ঠানে আপনি রূপ দেন, যেখানে জিলাপি থাকবে, আগরবাতি থাকবে, আপনি কত রকম কিছু করবেন, সেটা তো আরেক খানের সাথে মিলবে না, আরব জাহানে ওটা নাই, কৃষ্টি কালচার পরিবর্তন হয়ে যাবে। আসলে বেদাত গুলি হলো উম্মতকে ভাঙ্গার সবচেয়ে বড় হাতিয়ার, আর সুন্না হলো উম্মতকে ঐক্যবদ্ধ করার হাতিয়ার। এই জন্য সুন্নার দিকে আমাদের আসতে হবে। জি, অনেক ধন্যবাদ।